এখন আমরা এরর ক্যালকুলেশন এই পার্টটাকে নিয়ে ডিসকাস করব। এরর ক্যালকুলেশনের মধ্যে যে পার্টটা আজকে আমরা ডিসকাস করছি এটা হচ্ছে মেইনলি ফ্র্যাকশনাল এরর অ্যান্ড পার্সেন্টেজ এরর। এই পার্সেন্টেজ এরর আর ফ্র্যাকশনাল এরর খুবই কোরিলেটেড বিষয়, তো এটাকে নিয়ে ডিসকাস করার আগে আমরা ম্যাথমেটিক্সের আগে দুটো পার্টকে নিয়ে একটু ডিসকাস করে নিয়ে তারপর এরর ক্যালকুলেশনে আমরা মুভ করছি। প্রথমে দেখো এখানে বলা হয়েছে ইউজ অফ ডেরিভেটিভ। এই এরর ক্যালকুলেশন করার জন্য ডেরিভেটিভের একটা পার্ট খুব ভালো করে জানতে হবে। ddx অফ lnx, এখানে ln মানে হচ্ছে log বেস e। আমরা সাধারণত যখন শুধু log লিখি তখন ওর বেস 10 থাকে, এখানে ln মানে এখানে log এর বেস হচ্ছে e, তাহলে lnx মানে log বেস e অফ x। The ddx of lnx বা ddx of log base e of x সেটা হচ্ছে 1 by x। এই ফর্মুলাটা তোমাদেরকে জানতে হবে। তাহলে ddx of lnx যদি 1 by x হয় তাহলে শুধুমাত্র d of lnx মানে dx তাহলে নিউমারেটরে চলে যাচ্ছে, তাহলে dx by x ডেরিভেটিভের এই ফাংশনটা জানতে হবে। সেকেন্ড আরেকটা লগারিদমের বিষয়ে রিকালেক্ট একটা রিক্যাপ করার জন্য একটা জিনিস বলছি। ধরো যদি আমি এখানে লগ অফ এক্স ওয়াই বলি, লগ অফ এক্স ইনটু ওয়াই, এখানে ln লেখা হয়েছে মানে লগের বেস হচ্ছে e, লগের বেস 10 থাকলে পড়ো অ্যালজেব্রিক্যাল ফর্মুলা মোটামুটি যেরকম হয়, লগের বেস e থাকলে পড়ো অর্থাৎ ln থাকলে পড়ো অ্যালজেব্রিক্যাল ফর্মুলা সেরকমই হয়। তাহলে এখানে ln অফ x ইনটু y মানে ln x প্লাস ln y, এটা তোমরা এর আগে লগারিদমে পড়েছ। আরেকটা ফর্মুলা হচ্ছে ln x টু দি পাওয়ার y মানে y ইনটু ln x, অর্থাৎ x এর পাওয়ারটা আগে কোএফিশিয়েন্ট হয়ে যাবে। তো ডেরিভেটিভ আর লগারিদমের এই ফর্মুলা দুটো মনে রাখতে হবে এরর ক্যালকুলেশনের জন্য। এবার এরর ব্যাপারটা কি আগে আমাদের বুঝতে হবে। এরর হচ্ছে যখন ধরো দুটো ভ্যালু রয়েছে তোমার কাছে, একটা ভ্যালু হচ্ছে তুমি মেজার করেছো মানে প্র্যাকটিক্যালি তুমি মেজার করেছো, আর একটা ভ্যালু হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু। এই প্র্যাকটিক্যালি মেজার্ড ভ্যালু আর থিওরিটিক্যাল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা ওটাই হচ্ছে এরর। তার মানে এরর মানে অ্যাকচুয়ালি ডিফারেন্স। তাহলে এরর ফাইন করতে গেলে আমাকে ডিফারেন্স ফাইন করতে হবে। ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ টু ফাইন্ড দ্য ডিফারেন্স। ওই জন্য আমরা এরর ফাইন করার জন্য ডেরিভেটিভের হেল্প নেব মানে ডিফারেন্সিয়েশনের হেল্প নেব। এখানে যেমন ধরো একটা আমি এখানে একটা জাস্ট মন থেকে একটা এক্সপ্রেশন লিখেছি, ধরো x ইজ ইকুয়াল টু 4y স্কোয়ার t ডিভাইডেড বাই z কিউব, এরকম ধরো একটা রিলেশন আছে। দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য x, রিলেশন বিটুইন দ্য x এন্ড y t এন্ড z, তো এরকম একটা রিলেশন আছে। এবার ধরো কোনো একজন স্টুডেন্ট সে ধরো প্র্যাকটিক্যালি y মেজার করতে 3% এরর করেছে, t মেজার করতে 2% এরর করেছে, z মেজার করতে 5% এরর করেছে, তো তাহলে পরে এই এরর আছে এই ধরনের ডেটাগুলোকে যখন সে ইউজ করবে অবভিয়াসলি x এর ভ্যালু মেজার করতেও মানে x এর ভ্যালু ক্যালকুলেট করতেও ওর তাহলে এরর অ্যারাইজ করবে, এরর ডেভেলপ করবে। তো সেটাই বলছে যে তাহলে x কে মেজার করতে গেলে কতটা এরর আসবে, কতটা পার্সেন্টেজ এরর আসবে। এবার অপারেশনটাকে খেয়াল কর, আমরা ফার্স্টে কি করছি, x ইজ ইকুয়াল টু 4y স্কয়ার t বাই z কিউব যেটা ছিল এটাকে আমরা ইন্ডেক্স অনুযায়ী এখানে লিখছি। x ইজ ইকুয়াল টু 4, 4 এর মতো থাকছে, y স্কয়ার থাকলো, t এর উপর কিছু লেখা নেই মানে t এর পাওয়ার 1, ডিনোমিনেটরে z কিউব মানে z টু দি পাওয়ার মাইনাস 3 আর z ইনভার্স 3। এবার যদি আমরা বোথ সাইডে ln করি, ঠিক আছে, ln মানে log বেস e করি,
তাহলে কি হবে ln x is equal to বলা হয়েছিল ln x into y মানে ln x plus ln y তাহলে এই টোটালটা এখানে সবকটা 4y স্কয়ার t z টু দি পাওয়ার মাইনাস 3 এরা সবাই প্রোডাক্ট ফর্মে রয়েছে মাল্টিপ্লিকেশন ফর্মে রয়েছে তাহলে সাম আপ হয়ে যাবে তাহলে ln 4 plus ln y স্কয়ার plus ln t টু দি পাওয়ার 1 plus ln z টু দি পাওয়ার মাইনাস এখানে শুধু t থাকলে এখানে পাওয়ার 1 লেখা দরকার হয় না যেহেতু প্রথম প্রথম করছে বলে আমি যার জন্য ওখানে পাওয়ারটাকে 1 লিখে দেখিয়েছি এবার নেক্সট হচ্ছে লগারিদমের আরেকটা ফর্মুলা কি ছিল পাওয়ারে যা থাকবে সেটা আগে কোএফিসিয়েন্ট হয়ে যাবে এখানে দেখো খেয়াল করে ln x is equal to ln 4 থাকলো y এর পাওয়ার কত ছিল 2 y স্কয়ার তাহলে পাওয়ার ছিল 2 2 দেখো আগে চলে এলো কোএফিসিয়েন্ট হয়ে গেল 2 ln y প্লাস t এর পাওয়ার 1 ছিল 1 আগে এসেছে কিন্তু আমরা বুঝতে পারছি না তো এখন 1 থাকাও যায় আগে না থাকাও যায় ঠিক আছে তার মানে কিছু নেই মানে অ্যাকচুয়ালি এখানে 1 ই আছে আচ্ছা এবার z টু দি পাওয়ার -3 z টু দি পাওয়ার -3 তাহলে এখানে -3 আগে চলে গেল -3 ln z নেক্সট স্টেপটাতে আমাদের এবার কি করতে হবে বোথ সাইডে ডিফারেনশিয়েট করতে হবে কেমন বোথ সাইডে আমাদের ডিফারেনশিয়েট করতে হবে তাহলে d of ln x কি ছিল dx by x আচ্ছা আমরা এখানে কি করছি d of ln x এই যে ln x রয়েছে এটাকে আমরা d of ln x করলাম তাহলে কি হলো dx by x ঠিক আছে is equal to তারপর আমরা কি করছি ln 4 তাহলে d of ln 4 d of ln 4 পরের স্টেপে যখন আসবে মানে নেক্সট টু নেক্সট স্টেপে যখন আসবে d of ln 4 0 হয়ে যাবে কেন বলো তো তখন কনস্ট্যান্ট কোয়ান্টিটি ডেরিভেটিভ 0 4 হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি তার ডেরিভেটিভ হচ্ছে 0 অর্থাৎ 4 কে যখন আমি লগারিদম করব অর্থাৎ ln 4 ln 4 ইজ অলসো আ কনস্ট্যান্ট কোয়ান্টিটি যার জন্য ওর ডেরিভেটিভ 0 ই হবে যার জন্য দেখো এই স্টেপটাতে আমি d অফ ln 4 করে পরের স্টেপে যখন এসেছি তখন ln 4 এর আর কোনো রকম এক্সিস্টেন্স নেই তার কারণ ওর ডেরিভেটিভটা 0 হয়ে গেছে এবার এখানে 2 ln y ছিল তাহলে 2 d ln y ঠিক আছে তাহলে d অফ ln y কি হয়ে যাবে dy by y 2 আগে যেরকম থাকা সেরকম থাকবে তারপর d অফ ln t কি হয়ে যাবে dt by t minus 3 minus 3 রইল d অফ ln z কি হয়ে যাবে dz by z ঠিক আছে তাহলে আমাদের এখানে ফার্স্টে আমরা কি করলাম এগুলোকে জাস্ট এমনি ইন্ডেক্স ফর্মে ওইভাবে আমরা অ্যারেঞ্জ করলাম তারপর বোথ সাইডে ln করলাম মানে লগ বেস e করলাম তারপরে হচ্ছে আমরা বোথ সাইডে ডিফারেনশিয়েট করলাম অর্থাৎ ডেরিভেটিভ করলাম করে নিয়ে আমরা এরকম একটা স্ট্রাকচার পেলাম এবার আমরা এর আগে যখন ক্যালকুলাস যখন শিখেছিলাম ডেরিভেটিভ যখন শিখেছিলাম সেখানে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি বা এমনি তো অ্যালজেব্রাকে ইউজ করেছিলাম করে তারপর হচ্ছে আমরা সেখান থেকে ক্যালকুলাসে মুভ করেছিলাম আর এখন হচ্ছে আমরা ক্যালকুলাসের থেকে আমরা প্লেন অ্যালজেব্রাতে মুভ করব নিশ্চয়ই মনে আছে dx মানে অ্যাকচুয়ালি হচ্ছে ডেল্টা x ঠিক আছে ডেল্টা থেকে dt এসেছিল তার মানে d থেকে আবার ডেল্টাতে আমরা মুভ করতে পারি তাহলে dx by x ডেল্টা x by x হয়ে গেল 2 dy by y ডেল্টা y by y হয়ে গেল dt by t ডেল্টা t by t হয়ে গেল dz by z ডেল্টা z by z হল একটা জিনিস খেয়াল করে দেখো এখানে মাইনাস ছিল বাট এখানে আমি প্লাস লিখেছি পরের স্টেপটা এর কারণটা কি তার কারণ যেটা সেটা হচ্ছে এই জায়গাটা তোমাকে বুঝতে হবে সেকেন্ড পয়েন্টটাকে দেখো এরর্স আর অ্যাডিটিভ ইন নেচার এরর সবসময় অ্যাডিটিভ হয়ে যায় ঠিক আছে মনে করো কোনো একজন পারসন আছে কোনো একজন ভদ্রলোক তিনি যেখানে থাকেন তার রাইট সাইডের কোনো মানে নেবার্স হাউসের থেকে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন ধার নিয়ে সেটাকে উনি আর শোধ করতে পারেননি তিনি মারা গেছেন এবার অবভিয়াসলি স্বাভাবিকভাবেই যাদের থেকে উনি টাকা ধার নিয়েছিলেন তারা তার নেক্সট জেনারেশন তার যে ছেলে তাকে হয়তো বলছে যে হ্যাঁ দেখো নিয়েছিলেন উনি দেননি হ্যান ত্যান এরকমভাবে তাকে বিভিন্ন রকমভাবে হয়তো কথা শোনাচ্ছে এবার তার ছেলে কি ভাবলো যে আমার বাবা ডান দিকের বাড়ি থেকে ধার নিয়েছিল তো ডান দিকের থেকে আমাকে কথাবার্তা শুনতে হচ্ছে আমি তাহলে বাঁ দিকের বাড়ি থেকে ধার নিয়ে শোধ করবো না তাহলে বাঁ দিকের বাড়ি থেকে যখন কোনো কিছু কথাবার্তা শোনাবে তখন অবভিয়াসলি তাহলে ডান দিকের বাড়ি থেকে যে কথাবার্তা শুনিয়েছিল ডান দিক এবং বাঁ দিকের থেকে যেটা আসবে দুটো একটা আরেকটাকে যেহেতু ডিরেকশন অপোজিট যার জন্য ক্যান্সেল আউট করে দেবে কিন্তু প্র্যাকটিক্যালি কি এরকম হয় কোনো সময়
এরকম হয় না, উল্টে তার কষ্ট আরো বাড়বে, তাকে আরো বেশি লোকের কথা শুনতে হবে। আমি জাস্ট এমনি একটা ফানি একটা এক্সাম্পল দিলাম এটা বোঝানোর জন্য যে কোনো একটা কারণে ধরো তুমি কোনো একটা কোয়ান্টিটি কোনো একটা প্যারামিটারে এরার ধরো ডেভেলপ করেছো, আবার সেকেন্ড কোয়ান্টিটিটাও যদি আবার এরার ডেভেলপ করে, ঠিক আছে, সেকেন্ড একটা প্যারামিটারও যদি একটা এরার ডেভেলপ করে, তাহলে পরে কিন্তু এটা কোনো সময় ভাববে না যে আগের এরারটা আগের কোয়ান্টিটির এরার আর পরের কোয়ান্টিটির এরার একটা আরেকটাকে নালিফাই করে দেবে, এটা কিন্তু কোনো সময় হবে না। যেটা হবে সেটা হচ্ছে উল্টে এরার আরও বেড়ে যাবে, ইনক্রিজ করে যাবে। তো ওই জন্যে বলা হয় এরার ইজ অ্যাডিটিভ বাই নেচার। তুমি আজকে অল্প পড়াশুনো করলে, ম্যাথ কম পড়লে, কালকে আবার ধরো কেমিস্ট্রি তুমি কম পড়লে, এবার যত তুমি কম পড়ছো যত এরার হচ্ছে, এরারগুলো আস্তে আস্তে অ্যাড হতে থাকছে, ক্রমশ এরার বাড়তেই থাকছে, তার এফেক্টটা তুমি পরীক্ষার আগের দিন এবং তারপর রেজাল্ট বেরোলে পরে ফিল করতে পারবে। তো যার জন্য এখানে বলা হয়েছে এরারস আর অ্যাডিটিভ ইন নেচার, তো যার জন্য আমরা এখানে মাইনাস থাকা সত্ত্বেও প্লাস লিখেছি। তবে এখানে একটা ব্যাপার তোমাকে বুঝতে হবে যে সেটা হচ্ছে তিন রকম টার্ম এক্সামে ইউজ করে, একটা হচ্ছে ম্যাক্সিমাম এরার, আর একটা শুধু এরার, আর একটা হচ্ছে মিনিমাম এরার। এই মাইনাস থাকলেও তাকে জোর জবরদস্তি এই যে প্লাস করে দেওয়া, এটা তখনই হবে যদি ম্যাক্সিমাম এরারের কথা বলে অথবা শুধু এরারের কথা বলে। শুধু এরার বলা মানেই ম্যাক্সিমাম এরার, কিন্তু অনেক সময় জয়েন্ট এন্ট্রান্সে একবার AIEEE, তখন জিমেন পরীক্ষা হয়নি, তখন AIEEE ছিল, তখন একটা কোয়েশ্চেন দিয়েছিল, বলেছিল যে মিনিমাম এরার ফাইন কর। এবার মিনিমাম এরার মানে কিন্তু যদি নেগেটিভ সাইন থাকে, যদি নেগেটিভ সাইন থাকে, ঠিক আছে, নেগেটিভ সাইন এখানে কেন এসেছিল ভালো করে পাঁচটাকে লক্ষ্য করো, নেগেটিভ সাইন কেন এসেছিল, কেন এসেছিল, দেখো এখানে জেড এর পাওয়ার নেগেটিভ ছিল, ঠিক আছে, যদি নেগেটিভ সাইন থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ সাইনটাকে ক্যারি করতে হবে। এই অঙ্কটাই যদি আমাদের এখানে বলতো মিনিমাম এরার ফাইন করো, তখন এই মাইনাসটাকে আমাদেরকে এখানে লিখতে হতো, এখানে আমাদেরকে মাইনাসটাকে লিখতে হতো। কিন্তু যেহেতু এখানে কিছু বলেনি, বলেনি মানে নর্মাল এরার ফাইন করতে বলেছে, তার মানে আমাদের ম্যাক্সিমাম এরার এটাই বুঝতে হবে যে ম্যাক্সিমাম কতটা এরার আছে, তখন আমরা মাইনাস থাকলেও প্লাস করবো। মিনিমাম এরার ফাইন করতে বললে তবেই মাইনাস থাকলে সেটাকে আমাদেরকে ক্যারি করতে হবে, তার কারণ মিনিমাম এরার মানে হচ্ছে যে এরারটা আসবেই, মানে যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, ওই জন্য সাবট্রাকশন থাকলে পরে সেটাকে তোমাকে ক্যারি করতে হবে। আচ্ছা এবার দেখো, এবার আমাদেরকে এখানে ওরা বলে দিয়েছিল এরার্স ফর ওয়াই 3% টি 2% জেড 5%, ঠিক আছে, তাহলে ওয়াই মেজার করতে গিয়ে 3% এরার এসছে, তার মানে ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু যদি 100 হয়, ঠিক আছে, তাহলে এরার কতটা ডেভেলপ করেছে 3, ওই জন্য আমরা এখানে বলেছি ডেল্টা ওয়াই বাই ওয়াই হচ্ছে 3% অর 3/100। এখানে ডেল্টা সিম্বলটা যেটা ইউজ করা হচ্ছে এটাই হচ্ছে এরার, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরার মানে আমি বলেইছিলাম এরার মানে হচ্ছে একটা গ্যাপ, এরার মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু মানে ট্রু ভ্যালু মানে সঠিক যে ভ্যালুটা হওয়ার কথা আর মেজার যে ভ্যালুটা, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা ওটাই হচ্ছে এরার। ধরো তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে স্যার এই ফিজিক্সের বইটা কলেজের দোকানটাতে কীরকম দাম নেবে, আমি ধরো তোমাকে বললাম যে বইটার দাম হয়তো নেবে, সে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি তোমাকে বললাম যে 97 টাকা বইটার দাম নেবে, তুমি মার্কেটে গেলে গিয়ে তুমি 97 টাকা বইটা পেলে না, তুমি বইটার দাম দেখলে 100 টাকা, তোমাকে 100 টাকায় কিনতে হবে, তার মানে কতটা এরার ছিল 3, ঠিক আছে, এবার অ্যাকচুয়াল ভ্যালু কত 100, তো তাহলে পরে এরার তাহলে কত হলো 3/100, তাহলে পার্সেন্টেজ এরার তাহলে কত দাঁড়ালো 3%, এটাও ঠিক সেরকম ব্যাপার। তো যার জন্য এই ডেল্টা ওয়াই বাই ওয়াই সেটা হচ্ছে 3%, তুমি এখানে 3/100 লিখতে পারো। ঠিক সিমিলারলি ওরকম ভাবে টি এর ক্ষেত্রে ডেল্টা টি বাই টি 2%, তুমি এটাকে 2/100 লিখতে পারো। ঠিক ওরকম ভাবে ডেল্টা জেড বাই জেড 5%, তুমি এটাকে 5/100 লিখতে পারো। তো আমরা যদি তারপরে এখানে এই ফ্র্যাকশনাল এরার যেটা এসছে, একটা ব্যাপার বলে রাখি ফ্র্যাকশনাল এরার আর পার্সেন্টেজ এরার মধ্যে খুব একটা পার্থক্য নেই, তার কারণ পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ কথাটা কোথা থেকে এসছে, সেন্ট টার্মটা এসছে সেঞ্চুরি থেকে মানে 100 থেকে, তাহলে পার সেন্ট মানে পার 100 মানে আউট অফ 100 কতটা এরার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছুকে পার্সেন্টেজ যখন কনভার্ট করি মানে আউট অফ 100 কত, তো তখন তো সেটাও তো কাইন্ড অফ ফ্র্যাকশন। তো এখানে আমরা তাহলে কি করছি, ডেল্টা এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 2 ডেল্টা ওয়াই বাই ওয়াই, ডেল্টা ওয়াই বাই ওয়াই হচ্ছে 3/100 হলো, প্লাস ডেল্টা টি বাই টি 2/100 হলো, প্লাস 3 × 5/100 তাহলে দাঁড়াচ্ছে 23/100, দ্যাট ইজ 23%।
তাহলে এটা হলো পার্সেন্টেজ এরর। এবার একটা জিনিস বলি, এবার যদি এক্সামে যদি নিউমেরিক্যাল ফর্মে আসে তাহলে তোমার এত পরিশ্রম করতে হবে না। এখানে কিভাবে হয়েছে সেটাকে দেখানোর জন্য আমি এরকম ভাবে স্টেপগুলোকে ভেঙে ভেঙে লগ করেছি, লগ করে তারপর ডেরিভেটিভ করে দেখিয়েছি। হ্যাঁ, আর একটা ব্যাপার, এর মধ্যে একটা হিডেন মিনিং আছে, কেন করা হয়েছে দেখো। প্রথমত হচ্ছে এলএন কেন করলাম, এলএন করলাম বলে এই ভেরিয়েবলগুলোকে আমি আলাদা আলাদা করতে পারলাম, সামসাম করে ওদেরকে আমি আলাদা করতে পারলাম। এতে সুবিধা কি হলো বলো তো, এখানে যে কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা ছিল, মানে যে ফোর তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই ফোর এলএন ফোর হয়ে আলাদা হয়ে এলো। যখনই এবার আমি ওকে ডেরিভেটিভ করলাম তার পরের স্টেপে দেখো আর এলএন ফোরটা নেই। তো কেন নেই সেটা তো আমি এর আগেই বলেছি যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি এলএন ফোর ইজ অলসো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ওই জন্য আমি ওকে যদি ডেরিভেটিভ করি তাহলে পরে জিরো হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস ভাবো, এর পেছনে ফিজিক্যাল মিনিংটা কি, ঠিক আছে। ফিজিক্স এমন একটা সাবজেক্ট, তার দু রকমের মিনিং থাকে, একটা ম্যাথামেটিক্যাল মিনিং থাকে আর একটা ফিজিক্যাল মিনিং থাকে। ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টেও তোমাকে ভাবতে হবে, ফিজিক্সের অ্যাসপেক্টেও তোমাকে ভাবতে হবে। তো ফিজিক্স কি বলছে, বলছে যেটা যে সেটা হচ্ছে দেখো, ধরো মনে করো কোনো একটা তোমার সাপোজ ধরো তুমি কোনো কিছুর একটা ধরো রেডিয়াস মেপেছো, ঠিক আছে, কোনো একটা সার্কেলের রেডিয়াস ধরো তুমি মেজার করেছো। সেই রেডিয়াস মেজার করে তুমি যে ভ্যালুটাকে পেয়েছো, এবার ধরো তোমাকে ওর এরিয়া ফাইন করতে বললো, দ্যাট ইজ তোমাকে ইউজ করতে হবে পাই আর স্কোয়ার। তাহলে এবার তুমি তো নিশ্চয়ই পাই এর ভ্যালু তো আর মেজার করতে যাবে না, পাই এর ভ্যালু তো 22/7 আর 3.14, ওটা তো জানিই আমরা, সেই ভ্যালুটাকেই তো আমরা পুট করবো, তাই তো। তো সেক্ষেত্রে তার মানে যদি কোথাও কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি থাকে তাহলে এই কনস্ট্যান্ট কোয়ান্টিটির জন্য কিন্তু এররটা ডেভেলপ করছে না। বোঝা গেল কি বললাম, দুটো ধরো কোয়ান্টিটি রয়েছে, ধরো আমি এরিয়া হচ্ছে ধরো তোমার পাই ইন্টু আর স্কোয়ার, তাহলে রেডিয়াস মেজার করার জন্য যে এররটা ডেভেলপ করেছে ওই ভ্যালুটাকে, মানে এরার আছে ওই ভ্যালুটাকে যখন আমি ইউজ করব তখন অবভিয়াসলি এরিয়ার ভ্যালু তো তাহলে এরারটা আসবে। কিন্তু সেখানে দেখো ওই এরার যে এসছে সেখানে পাই কিন্তু কোনো অন্যায় করেনি, কারণ পাই হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোয়ান্টিটির জন্য কিন্তু কোনো সময় এরার কিন্তু আসবে না, ঠিক আছে। মনে করো কোনো একটা স্কোয়ারের একটা সাইড মেজার করতে গিয়ে, কোনো স্কোয়ারের একটা সাইডের সাইড মেজার করতে গিয়ে ধরো তোমার কোনো একটা ভুল হয়েছে, এবার যখন তুমি স্কোয়ারের টোটাল যখন তুমি ওর পেরিমিটারটাকে যখন তুমি ফাইন করবে, দ্যাট ইজ ফোর ইন্টু সাইড, তো তখন ফোরটার ভ্যালু তো ফোরই, ফোরের ভ্যালু কালকেও ফোর ছিল, আজকেও ফোর, আবার আগামী দিনও ফোরই থাকবে, তাহলে ফোরের ভ্যালু নিয়ে আমাদের এরার আসার কোনো চান্স নেই। তো কিন্তু সাইড মেজার যে তুমি করেছো তার মধ্যে যে এরারটা ঢুকে বসে আছে তার জন্য কিন্তু তোমার ওখানে এরারটা ডেভেলপ করবে, মানে পেরিমিটারের মধ্যে কিন্তু এরারটা কিন্তু আসবে। তো এখানেও ঠিক সেরকম ব্যাপার, কিন্তু এরার কনস্ট্যান্ট কোয়ান্টিটির জন্য, যার জন্য দেখো আমি এখানে ফার্স্টে লিখেছি নো এরার কামস ফ্রম দ্য কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের থেকে কিন্তু কোনো এরার আসবে না। তো এবার তাতে কি হলো দেখো, কনস্ট্যান্টের থেকে কোনো এরার আসছে না, এটা ফিজিক্স তাই বলছে যে কনস্ট্যান্টের থেকে কোনো এরার আসছে না। ম্যাথমেটিক্স কি করছে দেখো, ম্যাথমেটিক্স হচ্ছে এই যে কনস্ট্যান্ট যেটা ছিল, এই দেখো ফোর কনস্ট্যান্ট ছিল, ফোর ফোরটা হয়ে গেল এলএন ফোর, এলএন ফোর ডি অফ এলএন ফোর হলো, পরের স্টেপে এসে আর নেই, তার মানে যে কনস্ট্যান্ট কোয়ান্টিটি ফাইনালি এই কনস্ট্যান্ট কোয়ান্টিটিটার এরারে কোনো কন্ট্রিবিউশন নেই। বোঝা গেল, কনস্ট্যান্ট কোয়ান্টিটির এরারে কোনো কন্ট্রিবিউশন নেই। এরার ক্যালকুলেট করার সময় এটা খেয়াল রাখতে হবে, যদি দেখো কোথাও একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি আছে তাহলে বুঝবে এরারে কিন্তু ওর কোনো রকম কন্ট্রিবিউশন থাকবে না, ও কিন্তু কোনো রকম অন্যায় করেনি। আচ্ছা, তো এটাই হচ্ছে ফিজিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সের রিলেশন। আচ্ছা দেখো, এবার ধরো তোমাকে এক্সামে একটা কোয়েশ্চেন দেবে, এরকম আ বয় মেক্স অ্যান এরর অফ 7% টু মেজার দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর টু ক্যালকুলেট ইটস সারফেস এরিয়া অ্যান্ড ইটস ভলিউম। তো তাহলে তোমাকে কি বলেছে, একটা ছেলে রেডিয়াস মেজার করতে গিয়ে 7% এরর করেছে, তাহলে 7% এরর করেছে মানে তাহলে ডেল্টা আর বাই আর হচ্ছে 7%, যেরকম আমরা এক্ষেত্রেও লিখেছিলাম, ঠিক আছে, 7/100 না লিখলেও চলবে, শুধু 7% লিখলেও হবে। এবার এক নম্বরে সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার কি 4πr² এবার এখানে একটা মজার জিনিস দেখো, আমি একটু আগে বললাম এখানে কিন্তু 4π এর জন্য কিন্তু কোনো এরর আসবে না, ঠিক আছে। আমরা তো সারফেস এর ভ্যালু ফাইন্ড করছি না, আমরা সারফেস এর ভ্যালু মেজার করার জন্য কতটা এরর আসছে সেটাকে আমরা ফাইন্ড করছি, রাইট। তার মানে হচ্ছে
আমাকে দেখতে হবে যে আমি যখন সারফেসের ভ্যালু মেজার করব, ফাইন করব বা ক্যালকুলেট করব, তখন কি এই 4 পাই আমাকে কোনো রকম এরর দেবে না? 4 পাই কোনো এরর দেবে না, তখন আমি 4 পাই এর ভ্যালু, 4 পাই এর যা ভ্যালু তাই ভ্যালুই আমি পুট করব। আমি সে 4 পাই কে আবার মেজার করে দেখতে যাব না যে 4 মানে 4 কি না, পাই মানে 3.14/22/7 কি না, ঠিক আছে? তো তাহলে পরে এবার কি করা হলো দেখো, মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট স্টেপ দেখানোর দরকার নেই। যখন তোমাকে জাস্ট তোমাকে খেয়াল রাখতে হবে এইটাকে, দেখো খেয়াল করো আর এইটাকে খেয়াল করো, দেখো কনস্ট্যান্ট কোয়ান্টিটির জন্য কোনো এরর আসছে না, নেই 4 নেই, y স্কয়ার ছিল দেখো হয়ে গেছে 2 ডেল্টা y / y, t এর পাওয়ার ছিল 1, কিছু লিখিনি এখানে শুধু ডেল্টা t / t, z এর পাওয়ার ছিল -3 কিন্তু অ্যাকচুয়ালি, তাই না? কিন্তু মাইনাস আসতে গিয়েও এলো না, তার কারণ হচ্ছে এটা সেটা হচ্ছে এরর আর অ্যাডিটিভ ইন নেচার, তো যার জন্য এখানে প্লাস হয়ে গেল, তাহলে z এর পাওয়ার -3 থাকা সত্ত্বেও আমি এখানে কে +3 লিখছি, তারপর হচ্ছে ডেল্টা z / z, এটাকে খেয়াল রাখো। মাঝখানে এই স্টেপগুলো আমি বোঝানোর জন্য ইন্টারনাল স্ট্রাকচারটা না বুঝলে পড়া তো ফিজিক্স শেখার কোনো রকম মানে থাকে না, যার জন্য আমি ওটাকে বোঝালাম। তো তাহলে পরে এখানে তাহলে ঠিক ওরকম হবে, তোমাকে এখানে অপারেট করতে হবে। তো তাহলে পরে এখানে s is equal to 4 pi r square delta s by s যদি আমি করি, তাহলে 4 pi টা আমি আর লিখবো না, ঠিক যেমন এখানে 4 টা এই স্টেপে এসে আর নেই, ঠিক আছে? তাহলে r square এই 2 আগে চলে গেল, তারপর ডেল্টা r by r, ডেল্টা r by r কত ছিল 7%, তাহলে হয়ে যাবে 2 into 7%, তাহলে 14%। ঠিক সেরকম ভাবে ভলিউম যখন আবার আমি মেজার করতে যাব 4/3 পাই আর কিউব, তাহলে সেখানে আবার 4/3 পাই এটা হচ্ছে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই 4/3 পাই এর জন্য কোনো রকম এরর আসবে না, তাহলে 4/3 পাই কে আমাকে আর ক্যারি করতে হবে না, শুধুমাত্র আমাকে খেয়াল করতে হবে স্মল r এর পাওয়ার কত, স্মল r এর পাওয়ার কত আছে 3, তাহলে পাওয়ার আগে চলে আসবে এই যে রকম দেখেছিলে এখানে, ঠিক আছে? তারপর ডেল্টা r / r 7% ছিল, তাহলে 3 ইনটু 7% দ্যাট ইজ 21%, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, এই টোটাল ভেতরে আগে স্ট্রাকচারটাকে বুঝে নেবে, নিয়ে তারপর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে নিউমেরিক্যাল কিভাবে করতে হয় সেটা দেখলে, আর পরের যে ভিডিওটা পাবে সেটা আমি একটা এমনি কম্পিটিটিভ এক্সামের অঙ্ক কিভাবে কি সলভ করতে হয় এররের, ঠিক আছে? সেটাও আমি দেখিয়ে দিয়েছি, নেক্সট ভিডিওটাতে ওটা পেয়ে যাবে।